नकुल कुमार विश्वास जिनि तार सांगीतिक प्रतिभार कारणे पेयेछेन भारतेर विख्यात टाटा कम्पानी थेके एकटी प्राइवेट कार उपहार पेयेछेन बांग्लादेशेर जातीय मस्जिद बाइतुल मुकारमे एक अविश्वास्य ऐतिहासिक संबर्धना पेयेछेन कलकाता थेके 72 केजी ओजनेर फुलेर माला पेयेछेन यूएस कांग्रेसमैन ब्राड शर्मन कर्तृक आमेरिकार जातीय पताका उपहार नकुल कुमार विश्वास एक विशिष्ट शिक्षानुरागी और समाजसेवी हिसेबे विशेष ख्याति लाभ करेछेन नीरबे निभृते समाज अवदान रेखे चलेछेन अबिराम 2005 साले निज एलाकार विद्युत शाहीदेर संगे निये घरे घरे मुष्टिजाल भिक्षा करे चैरिटी शो एवं देश विदेशे निजेर गानेर अ्यालबाम बिक्रिर अर्थ दिए एलाकार एबीसी के कलेज गड़ार महती कर्मयज्ञे पालन करेन एक अग्रणी भूमिका ২০১৬ সালে তিনি তার জন্মভূমিতে গড়ে তোলেন এক দৃষ্টিনন্দন সঙ্গীত একাডেমি যার নাম নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমি অসাম্প্রদায়িক শিল্পী নকুল বিশ্বাস নিজ গ্রামে গড়ে তুলছেন এক মনোমুগ্ধকর মসজিদ এখানেই শেষ নয় গত 28 ফেব্রুয়ারি 2022 তিনি ধ্যান মন্দিরের জন্য নিজের বসতভিটা দোতলা বাড়িটিকেও নিঃশর্তে দান করে দিলেন মানবতাবাদী সনাতন ধর্মীয় সংগঠন আনন্দ মার্গ প্রচারক সংঘকে তিনি তার আনন্দ তপবনে জন্মদাতা পিতা ও জন্মদাত্রী মায়ের পূজার জন্য জীবন্ত দেবদেবীর মন্দির গড়ে সৃষ্টি করেছেন এক বিস্ময়কর ইতিহাস কারণ এটি সম্ভবত পৃথিবীর প্রথম এবং একমাত্র মন্দির যেটি তৈরি হলো শুধুমাত্র জীবন্ত বাবা মায়ের পূজার জন্য উল্লেখ্য নকুল কুমার বিশ্বাসী এলাকায় প্রচলন করেছেন জীবন্ত মাতৃপূজা 2016 সাল দুর্গাপূজার মহাপঞ্চমী নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমিতে শুরু হয় নকুল উদ্ভাবিত অভিনব জীবন্ত মাতৃপূজা নকুলের এই মাতৃপূজা সংবাদ পত্রপত্রিকা টিভি চ্যানেল ইউটিউব ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়লে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সহ ভারতের বিভিন্ন এলাকায়ও শুরু হয় জীবন্ত মাতৃপূজা নকুলের দেখানো পথে এছাড়াও এলাকায় বিদ্যুতায়ন সহ বাঁশের সাঁকো আর খানা খন্দে ভরা কাঁচা রাস্তা পাকাকরণ নকুলের দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ গ্রামবাসীর পুষ্টির চাহিদা মেটানোর জন্য মাদারীপুরের জেলা প্রশাসক পুলিশ সুপার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে নিজস্ব অর্থায়নে তিনি গ্রাম সংলগ্ন বিলে মাছের পোনা অবমুক্ত করেন আবাসন সংকট নিরসনে হত দরিদ্র মানুষের জন্য মানব মন্দির নামে পাকা বাড়ি গড়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেন নকুল এলাকার দুস্থ রোগীদের সুস্থ করার প্রত্যয় নিয়ে নকুল শুরু করেছেন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সাবেক সেনাবাহিনী প্রধান এবং রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ ছুটে যান নকুলের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের মানসে বৃক্ষই মানুষের শ্রেষ্ঠ বন্ধু এই স্লোগান দিয়ে গ্রামের বাড়ি বাড়ি বৃক্ষরোপণ করেন তিনি শুধু তাই নয় প্রায় 5-6 বিঘে নিচু জমিতে মাটি ভরাট করে অভূতপূর্ব বনায়ন করে নাম দিয়েছেন আনন্দ তপবন গড়েছেন অমৃতদ্বীপ যেখানে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ দাঁড়িয়ে আছে নকুলের প্রকৃতি প্রেমের সাক্ষী হয়ে এক সময়ের জল থইথই করা জনপদ এখন শুষ্ক প্রায় নিঃশেষিত প্রায় দৈনন্দিন কাজে ব্যবহারযোগ্য পানি সেই ব্যথাবোধ থেকে মানুষের সেবার মানুষে তিনি এলাকায় খনন করে চলেছেন একাধিক জলাধার যেমন আনন্দ সরোবর পদ্মপুকুর তালপুকুর কামনা সাগর আগামী প্রজন্মের জন্য নকুলের এক অনন্য উপহার পরিবেশ সচেতন নকুল গ্রামের বাড়ি বাড়ি পরিবেশ বান্ধব বন্ধুচুলাও বিতরণ করেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তিনি সেলাই মেশিন বিতরণ করেন বিশুদ্ধ জলের যোগান দিতে তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে গভীর ও অগভীর নলকূপ স্থাপন করেন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে কৃষক শ্রমিক পথচারীর প্রাণ যখন উষ্ঠাগত তখন নকুল বিশ্বাস সাহিত্য সঙ্গীত একাডেমি আয়োজন করে ঠান্ডা শরবতের এছাড়াও কৃষকদের জন্য লুঙ্গি ধুতি ছাতা গেঞ্জি বিতরণ মায়েদের জন্য শাড়ি শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করেন তিনি কন্যা দায়গ্রস্ত পিতা ও দুস্থ রোগীর চিকিৎসার ক্ষেত্রে তিনি মুক্তহস্ত শ্রীধাম কোড়াকান্দি গুরুচাঁদ সত্যভামা মন্দির
প্রণব মঠ কলাগাছিয়া, আনন্দমার্গ প্রচারক সংঘ ঢাকা সহ বহু মন্দির, বৃদ্ধাশ্রম, স্কুল, কলেজে রয়েছে তার লক্ষ লক্ষ টাকার অনুদান। রাজনীতি সচেতন নকুল, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এবং সাম্প্রদায়িকতা সম্পর্কে প্রশাসনকে সতর্ক রাখতে মাঝে মধ্যেই একাডেমির আনন্দধারা মিলনায়তনে জেলা র্যাবের প্রধান, পুলিশ সুপার, জেলা প্রশাসক, মন্ত্রী তথা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে আলোচনা সভা, র্যালি সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। নকুলের সকল কাজের লক্ষ্য বিশ্ব মানবতা, যা তার সুর ও বাণীতে সুস্পষ্ট। তিনি বিশ্বাস করেন হিংসা, বিদ্বেষ, বিভেদ, হানাহানি পরাজিত হয়ে একদিন মানবতার জয় হবেই হবে।